আমরা দেখছি লন এক্সকে আমরা ইন্টিগ্রেশন করতে চাই তো এই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে অনেকেই বলবে কেন এখানে তো আমার ইউভি খুঁজে পাচ্ছি না তো আমি কেন এই সূত্রটা ব্যবহার করব এই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে এরকম তুমি কি লন এক্সকে সরাসরি ইন্টিগ্রেশন করতে পারো যেভাবে তুমি সাইন এক্সকে ইন্ডিকেশন করে এই যে সাইন এক্স ইন্ডিকেশন করলে আমরা জানি যে তুমি এটা কি পেয়ে থাকো তোমরা মাইনাস কজ এক্স প্লাস সি পায়ে থাকো তো এটা পাওয়া যায় তো কিন্তু লন এক্সকে তো এরকম সরাসরি ইন্ডিকেশন করে কিছু পাওয়া যায় না এই জন্যে এই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অর্থাৎ ইউভি সূত্রটা ব্যবহার করব তো এই ব্যবহার করার ক্ষেত্রে বলবো যে তাহলে তো আমরা এখানে ইউ পাচ্ছি তাহলে ভি কি হবে ভি করার জন্য একটা ওয়ান অর্থাৎ লনেক্স যেহেতু আমাদের ওই চার্টের মধ্যে আমরা দেখেছিলাম আমি লনেক্সটাকে সবসময় ইউ ধরতে হয় প্রথমে তাই আমরা একটা নতুন এখানে হিসাব বার করছি হিসাবটা হচ্ছে এরকম কিছুই না একটা ওয়ান লন এক্সের সাথে আমরা গুণ করে দিলাম একটা ওয়ান এই ওয়ানটাকে আমরা ভি ধরছি লন এক্সকে আমরা ইউ ধরছি তো আমাদের সেই ক্ষেত্রে কী চলে আসবে এই সূত্রের আলোকে আমরা পেয়ে যাব হচ্ছে প্রথমে লন এক্স ইনটিগেশন ওয়ান ডিএক্স মাইনাস ইনটিগেশন ডিডিএক্স এখানে পেয়েছি লন এক্স ইনটিগেশন ওয়ান ডিএক্স তারপরে টোটালটাকে ইনটিগেশন করার জন্যে এখানে একটা ডিএক্স লিখেছি আমরা যখন ওয়ানকে ইনটিগেশন করব তখন আমরা পাবো শুধু এক্স এক্সটা আমরা এই দিকে লিখলাম এইবার এখানে একটা মাইনাস নিলাম ইন্টিগ্রেশন চিহ্ন থেকে গেল লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা সবাই জানি ওয়ান বাই এক্স হয় আর এখানে ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে একটা এক্স হয় এই টি এইটা এটা কেটে গেল তাহলে মানটা কত আসলো এক্স লন এক্স মাইনাস এই মানটাকে আমরা বসাই দিলাম ডিএক্স তাহলে মান পেলাম এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি লন এক্সকে ইন্ডিকেশন করলে আমরা পাই এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি আমি সহজে বলি এই সূত্রটা আমরা মনে রাখবো এটা সূত্র হিসাবে মনে রাখবো কারণটা কি আমরা যখন গণিত করতে করতে হঠাৎ করে লন এক্সকে আমরা ইন্ডিকেশন আকারে পেয়ে যাব তখন সরাসরি এই সূত্রটা লিখে দেবো অর্থাৎ এই কাজগুলো আমরা করব না এতে আমাদের গণিতটা একটু সহজ হবে এবং সংক্ষিপ্ত হবে পুরোপুরিভাবে একটি ইউভি ফাংশন দিয়ে তৈরি করা অর্থাৎ এক্স টু দি পারেন লন এক্স ডিএক্স আমরা এই বিষয়টিকে ইউ ধরব যেহেতু লন থাকলে আমরা বলেছি প্রথমেই লন ইউ ধরব এবং এক্স টু দি পারেন এইটাকে ভি ধরব তা আমাদের এই সূত্রের আলোকে এটিকে বিস্তৃতি করে পাই প্রথমে আমরা লন এক্সটাকে রেখে দিলাম ইন্টিগ্রেশন এক্স টু দি পারেন ডিএক্স এইবার একটি মাইনাস লিখেছি ইন্টিগ্রেশন একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম এখানে আমরা ডিডিএক্স লন এক্সকে নিয়ে আসব। অর্থাৎ ইউ হিসাবে যাকে বিবেচনা করেছি তাকে ডিফারেন্সিয়েশন করব ইন্টিগ্রেশন চিহ্ন ভি আকারে যাকে বিবেচনা করেছি সেটা লিখব ইন্টিগ্রেশন শেষ করব এরপর ব্র্যাকেট শেষ করব একটা ডিএক্স লিখব এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশন চিহ্নটাকে মেনটেন করতেছে আমরা এরপরে দেখি লন এক্স এই মানটা কত আসে এক্স টু দি পার এন প্লাস ওয়ান নিচে হবে এন প্লাস ওয়ান মাইনাস ইন্ডিকেশন লন এক্সকে যদি কেউ ডিফেনশিয়েশন করে তাহলে সে পাই ওয়ান বাই এক্স আর এইটা পাবে এক্স টু দি পার এন প্লাস ওয়ান নিচে হবে এন প্লাস ওয়ান এর সাথে থাকবে ডি এক্স এরপর লন এক্স এক্স প্লাস ওয়ান নিচে থাকে এন প্লাস ওয়ান এই মানটার সাথে এই মানটা কাটাকাটি হয়ে একবারে মান চলে আসে এক্স টু দি পার এন ডিএক্স আর আমরা একটা কাজ করব এই যে নিচের এন প্লাস ওয়ান ছিল যেটি একটা ধুবপথ ইন্টিগ্রেশনের ইন্ডিকেশনের চিহ্নের বাইরে এটা আনা যাবে আবার এখন আমাদের একবার ইন্ডিকেশন করলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে লন এক্স থাকলো এক্স টু দি পার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস এই যে ইনটিকেশন করলে ওয়ান বাই এন প্লাস ওয়ান থাকলো এইটাকে ইনটিকেশন করলে এন প্লাস ওয়ান নিচে থাকবে এন প্লাস ওয়ান প্লাস সি এখন উত্তরটা লিখে ফেলবো অর্থাৎ এই দুইটা গুণ করে দিব উত্তরটা হবে এরকম যে লন এক্স এক্স টু দি পার এন প্লাস ওয়ান নিচে হচ্ছে এন প্লাস ওয়ান মাইনাস এক্স টু দি পার এন প্লাস ওয়ান নিচে হবে এন প্লাস ওয়ান স্কোয়ার প্লাস সি এটা হচ্ছে উত্তর এই সমস্যাটির সমস্যাটি লক্ষ্য করি ইন্টিগ্রেশন লন এক্স হোল স্কোয়ার ডিএক্স এই সমস্যাটি সমাধান করবার আগে আমরা কিছু তথ্য দেখে আসি আমরা জানি শুধু লন এক্সকে যদি ডিফেনসিয়েশন করা হয় তাহলে ওয়ান বাই এক্স হয় কিন্তু লন এক্স স্কোয়ার একটা স্কোয়ার থাকলে সেটাকে ডিফেনশিয়েশন করলে কি হয় এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে দুইয়ের জন্য ডিফারেন্সিয়েশন অর্থাৎ পাওয়ারের ডিফারেন্সিয়েশন টু লন এক্স এরপরে লন এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয় লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে মান চলে আসে ওয়ান বাই এক্স তাহলে মানটা চলে আসে টু লন এক্স বাই এক্স এটা একটা নিয়ম আরেকটি বিষয়ের উপরে আমরা আলোকপাত করতে চাই বিষয়টি হচ্ছে এরকম ইন্টিগ্রেশন লন এক্স এক্স আমরা প্রথমে যে সমস্যাটির সমাধান করেছিলাম সেখানে আমরা পেয়েছিলাম এক্স লন এক্স মাইনাস এক্স এই সমস্যাটির সমাধান করতে যেয়ে একটা পর্যায়ে এই অবস্থায় চলে আসবে তখন আমরা সরাসরি এই সূত্রটা বসায় দেবো আমরা লন হোল স্কোয়ারকে ইউ ধরছি এবং এখানে যেহেতু ভি নাই ভি ক্রিয়েট করার জন্য ওয়ানকে ভি ধরছি আমরা কী করব প্রথমে লিখবো লন এক্স হোল স্কোয়ার ইনটিগেশন ওয়ান এক্স মাইনাস ইনটিগেশন থার্ড ব্র্যাকেট শুরু এইখানে লিখব হচ্ছে এক্স লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন ওয়ান ডি এক্স ক্লোজ করলাম ব্র্যাকেটটি তারপরে ডিএক্স মানটা দেখি লন এক্স হোল স্কোয়ার এইটার জন্যে সরাসরি এক্স পাবো ইন্টিগ্রেশন এই মানটা কি হবে আমরা জানি প্রথমবার চলে আসবে টু লন এক্স লন এক্স থেকে আরেকবার ডিফারেন্সিয়েশন কত আসবে ওয়ান বাই এক্স এইটাকে ইন্টিগ্রেশন করলে কত আসবে শুধু এক্স ক্লোজ করে দিলাম ব্র্যাকেট এবং এখানে একটা এক্স লিখলাম এক্স এক্স কেটে গেল তাহলে মানটা চলে আসলো লন এক্স হোল স্কোয়ার এখানে একটা এক্স মাইনাস টু সামনে আসলো ইন্টিগ্রেশন এখানে থাকলো লন এক্স ডিএক্স আমরা এর আগেও বলেছি যে এখানে এই লন এক্স এর জন্য আমরা সরাসরি একটা মান বসাই লন এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস টু এটা আমি সরাসরি মান বসাবো সরাসরি মান বসালে আমাদের হবে এই মানটা একটা ব্র্যাকেট নিলাম এক্স

এবং এক্স স্কোয়ারকে ভি ধরবো সেই ক্ষেত্রে আমরা পাব লন এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার এক্স মাইনাস এবার একটা ডি ডিডিএক্স আমরা এখানে লন এক্স হোল স্কোয়ার লিখব তারপরে আবার একটি ইন্ডিগেশন চিহ্ন দিব তো এইখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখা ভালো তারপরে এখানে একটা এক্স স্কোয়ার লিখবো ডিএক্স লিখব থার্ড ব্র্যাকেট ক্লোজ করবো একটা ডিএক্স লিখবো এইখানে আমরা লক্ষ্য করি লন এক্স হোলিস্কোয়ার এইটাকে যদি ইনটিগেশন করে অর্থাৎ আমরা যদি এক্স স্কোয়ারকে ইনটিগ্রেশন করি মানটা পাবো থ্রি বাই থ্রি মাইনাস ইনটিগ্রেশন লন এক্স হোলিস্কোয়ারকে ডিফেনশিয়েশন করলে কী হয় টু লন এক্স লন এক্সকে আরেকবার ডিফেন্সেশন করতে হয় সেই জন্য এটা চলে আসে ওয়ান বাই এক্স এক্স স্কোয়ারকে ইনটিগ্রেশন করলে কী হয় আমরা জানি এক্স টু প্লাস ওয়ান নিচে হবে টু প্লাস ওয়ান অর্থাৎ থ্রি বাই থ্রি এইটা শেষ করে ফেললাম এবং এখানে একটা ডিএক্স লিখলাম আমরা মানটা লক্ষ্য করি এক্স কিউব বাই থ্রি এখানে লন এক্স হোল স্কোয়ার মাইনাস এই মানটার দিকে তাকাই টু ইনটিগেশন এই এক্সের সাথে এক্স কিউব কাটাকাটি যে আমরা জানি মান চলে আসে এক্স স্কোয়ার এই যে এখানকার থ্রিটা বের হয়ে আসলো টু এর নিচে থাকলো আর এইখানে থাকবে লন এক্স ডি এক্স আমরা লক্ষ্য করে দেখি এটা আবারও সেই ইউভি ফর্মুলায় চলে গেল তবে এইবার দেখো এর আগে লন এক্স হোল স্কোয়ার ছিল এটা কিন্তু এক ঘাতে নেমে এসছে ফলে এখন সমস্যাটি আরও সহজ হয়ে গেল তো আমরা আগের মতোই লিখে যাই এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এই যে ইন্টিগ্রেশনের এই অংশটা করব। একটা থার্ড ব্র্যাকেট প্রথমেই নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা লন এক্সকে রেখে দিলাম এবার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এবার কী করবো একটা মাইনাস চিহ্ন দিলাম ইন্টিগ্রেশন চিহ্ন নিলাম তারপরে একটি সেকেন্ড ব্র্যাকেট লিখলাম ডিডিএক্স লন এক্স এইখানে লিখলাম আরেকটি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স এবং শেষে লিখলাম ডিএক্স দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করলাম এখন আমরা লক্ষ্য করি এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার মাইনাস টু বাই থ্রি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে এটিকে আটকালাম এরপরে লিখলাম লন এক্স এই মানটা খুব সহজ এক্স কিউব বাই থ্রি মাইনাস এইখানে মানটা লক্ষ্য করি ইন্টিগেশন সেকেন্ড ব্র্যাকেট এইটা হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এক্স কিউব বাই থ্রি এইখানে থাকবে ডি এক্স এখন মানটা আমরা কী পাচ্ছি এখান থেকে সহজে বলি এক্স কিউব বাই থ্রি লন এক্স হোল স্কোয়ার এই মানটাকে যদি গুণ করি তাহলে সহজে বলি টু বাই নাইন এখানে থাকবে এক্স কিউব উপরে তারপরে থাকবে লন এক্স টু বাই নাইন এই যে এক্স আর এক্স কিউব কাটলো তাহলে এক্স স্কোয়ার এইখানে যে থ্রি আসে এই থ্রির সাথে এই থ্রি গুণ করলাম দিয়ে একসাথে হয়ে যাবে প্লাস তাহলে উপরে থাকবে টু নিচে থাকবে নাইন আর এইখানে যে এক্স স্কোয়ার আছে এটা কি ইন্টিগ্রেশন করলে কত চলে আসবে আমরা জানি এক্স কিউব বাই থ্রি থাকবে প্লাস সি পরিশেষে এই যে নাইন আর থ্রি গুণ করে এখানে টোয়েন্টি সেভেন চলে আসবে এটা হবে মোট অঙ্কটির উত্তর আমরা লক্ষ্য করি লন লন এক্স ডি এক্স এখানে শুধু এক্স এ মানটা আমরা কীভাবে সলভ করব এই মানটা সলভ করবার জন্যে আমাদের প্রথমে চিন্তা করতে হবে এখানে একটা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করতে হবে যেমন আমরা ব্যাপারটি বলার চেষ্টা করি লন এক্স সমান ধরে নিব হচ্ছে জেট ধরি লন এক্স সমান তাহলে ওয়ান বাই এক্স ডি এক্স সমান ডিজেট তো এই মান দুইটি আমরা এই সমস্যার মধ্যে ইনপুট দিলাম আমাদের সমস্যাটি হয়ে গেল এই যে এইটুকুর মান হচ্ছে ডিজেড আর এইটুকুর মান হচ্ছে শুধু জেট তাহলে উত্তর আসবে লন জেট ডি এই যে সমস্যাটি দেখছি এটা কিন্তু প্রথম অঙ্গটির মতো আমরা লন এক্সকে ইনটিগেশন করেছিলাম আমরা পেয়েছিলাম এক্স লন এক্স মাইনাস এক্স আমরা লন জেডকে ইন্ডিকেশন করলে কি পাবো জেট লন জেড মাইনাস জেড প্লাস সি এবার জেডের মানটা আমাকে বসাতে হবে জেডের মানটা হচ্ছে লন এক্স লন লন এক্স মাইনাস লন এক্স প্লাস সি এটা হচ্ছে উত্তর আমরা ইন্ডিকেশন করবো ট্যান ইনভার্স এক্সকে এটাকে আমাদের ইউভি ফর্মুলায় ফেলতে হবে যদিও আমাদের এখানে শুধু ইউ আছে ভি হিসাবে এখানে ক্রিয়েট করব ওয়ানকে অর্থাৎ ওয়ানকে ধরবো ভি আর ট্যান ইনভার্স এক্সকে ধরবো ইউ তো এই সমস্যাটি সমাধানের জন্য কিছু পূর্বজ্ঞান প্রয়োজন জ্ঞানটা হচ্ছে এই রকম যে ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে সে পাবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আরেকটি বিষয় হর নিচে আছে হরকে ডিফারেন্সিয়েশন করে যদি লব আসে তবে লন হর হয় এটা ইন্টিগ্রেশনের একটা সূত্র যেটা এখানে কার্যকর হবে এখন আমরা দেখার চেষ্টা করি এই যে এখানে ইউভি ডিএক্স আছে তো আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে এরকম যে ট্যান ইনভার্স এক্সকে ইউ ধরে বাইরে রাখলাম ইন্টিগেশন ওয়ান ডিএক্স মাইনাস ইন্টিগেশন থার্ড ব্র্যাকেট শুরু ডি ডিএক্স ট্যান ইনভার্স এক্স ইন্টিগেশন ওয়ান ডিএক্স এর সাথে এখানে একটা ডিএক্স শুধু ওয়ানকে ইন্ডিকেশন করলে এক্স আছে তাহলে এক্স ট্যান ইনভার্স এক্স মাইনাস ইন্ডিকেশন ট্যান ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হবে আর এইখান থেকে একটা এক্স থাকবে এই এক্সটা আমরা এখানে লিখলাম এখানে ডিএক্স লিখলাম বিষয়টি লক্ষ্য করবার চেষ্টা করি হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব আসে এক্স টেন ইনভার্স এক্স এখানে একটা টু দিলাম টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইনটিগ্রেশন ডি এক্স হরকে করে আমার লভ এসেছে ওয়ানকে ডিফেনশিয়েশন করলে শূন্য আর এখানে এক্স স্কোয়ারকে ডিফেনশিয়েশন করলে টু এক্স তো এক্স এক্স মাইনাস হাফ লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর সাথে আমরা একটু মডুলাস দিয়ে লিখি যেহেতু লন রয়েছে প্লাস সি এটা হচ্ছে উত্তর এখন যে সমস্যাটি সমাধান করব। সেটা হচ্ছে এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স এটা পুরোপুরি ইউভি একটি ফাংশন অর্থাৎ এইটা একটা মান এটাকে আমরা ভি ধরবো এটাকে আমরা ইউ ধরবো তো একটা বিষয় আমরা মনে রাখি যে ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফেন্সিয়েশন করে তাহলে সে পাই ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো যে উত্তরটা আসে সেই উত্তরটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আবার আসবে ট্যান ইনভার্স এক্স প্লাস সি তো এইখানে মানটা লক্ষ্য করার চেষ্টা করি আমাদের মানটা হবে এরকম যে ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডি এক্স মাইনাস ইনটিগেশন ডিডিএক্স শুধুই ট্যান ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডি এক্স এইটুকু একটা ব্র্যাকেটে রেখে এখানে একটা ডিএক্স দেখলাম তো মানটা এভাবে আসবে এই যে এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি মান আসে এক্স স্কোয়ার বাই দুই ট্যান ইনভার্স এক্স এই ট্যান ইনভার্স এক্সকে যদি কেউ ডিফারেন্সিয়েশন করে সে পাবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এই এক্সটাকে যদি কেউ ইন্টিগ্রেশন করে সে পাবে এক্স স্কোয়ার বাই দুই দুইটা এই যে হাফ এটা বাইরে লিখলাম এখানে ডিএক্স লিখলাম এখন দেখি আমরা এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ এই মানটাকে নিয়ে কথা হচ্ছে তো আমরা যেটা করি এই ক্ষেত্রে উপরেও এক্স স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার তাই হটটাকে উপরে লেখার চেষ্টা করি ওয়ান প্লাস এক্স স্কোয়ার তো এখানে বেশি কি লিখেছি বেশি লিখেছি এই যে ওয়ানটা তাই সেই ওয়ানটাকে এখন বাদ দিলাম বাদ দিয়ে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ এই মানটাকে আমরা একটু চিন্তা করি অর্থাৎ ইনটিগ্রেশন ওয়ান প্লাস এক্স এখানে এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হবে হাফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে একটা ডিএক্স এই লব আর হর একই হওয়াতে এটা কেটে যাবে আমরা উত্তরটা লেখার চেষ্টা করি এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ এখানে শুধুই এক্স আসলো এখানে প্লাস হাফ লিখলাম এই মানটা আমরা জানি যে এটা ট্যান ইনভার্সের মান অর্থাৎ ট্যান ইনভার্স এক্স প্লাস সিক্স এটা হচ্ছে এই সমস্যাটির উত্তর সাইন ইনভার্স এক্স ডিএক্স ইন্টিগ্রেশন করতে হবে এটাকে যদি আমরা ইউভি ফাংশনে চিন্তা করি আমরা বুঝবো যে ইউ হিসাবে সাইন ইনভার্স এক্স এবং ওয়ান হিসাবে চিন্তা করব হচ্ছে ভি এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো পাবো খুব সহজ বিষয় এখানে সাইন ইনভার্স এক্স থাকলো ইন্টিগ্রেশন ওয়ান ডিএক্স মাইনাস ইনটিগেশন একটা ব্র্যাকেট নিলাম ডিডিএক্স সাইন ইনভার্স এক্স ইনটিগেশন ওয়ান এক্স এখানে একটা শুধু ডি এক্স মানটা খুব সহজ সাইন ইনভার্স এক্স এই যে ওয়ান ডি এক্স আছে এর জন্য একটা এক্স আসবে তো এক্সটাকে আমরা সামনের দিকে লিখলাম মাইনাস ইনটিগেশন ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখানে মান দিলাম এক্স এখানে শুধু ডিএক্স এই যে হটটা রয়েছে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো আসে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে টু এক্স আসে তো আমরা উপরে একটি লবে টু এক্স তৈরি করব এখানে একটা হাফ নিলাম এখানে একটা টু নিলাম এখন লক্ষ্য করি টু এক্স ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এই ক্ষেত্রে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমরা জেড ধরেছি সেই প্রতিস্থাপন পদ্ধতি এরপরে এখানে ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো এসেছে এক্স স্কোয়ারকে ডিফেনশন করলে টু এক্স এক্স ওই দিকে থেকেছে ডিজেট তো আমার মানটা নিতে হবে টু এক্স এক্স তাই মাইনাস জেড এই যে মাইনাস টু জেড বসিয়েছি লবে আর নিচে বসে এসছি রুট ওভার জেড রুট ওভার জেডটা উপরে উঠে গেছে মাইনাস হাফ আর সামনে একটা মাইনাস এসছে এখানে একটা ডিজেট এসছে এখন যদি আমরা ইন্ডিগেশনটা সুসম্পন্ন করি তো মাইনাস হাফের সাথে একযোগ হয়ে প্লাস হাফ থাকলো আর প্লাস হাফটা আবার নিচে আসলো এইখানে এই হাফটা উপরে উঠে গেছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অর্থাৎ জেডের মানটা বসিয়ে দিয়েছি প্লাস সি তাহলে আমরা এইখান থেকে সরাসরি লিখতে পারবো এর সাইন ইনভার্স এক্স এই মানটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস মান বসাচ্ছি এখানে হাফ ছিল তার বদলে টু এই মাইনাসটা নিয়ে এখানে প্লাস হয়ে গেছে মানটা থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এই ক্যালকুলেশনটা আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করব এতে আমাদের উপকার আসবে আমরা যদি আরেকটি অঙ্গ করতে চাই ইন্টিগ্রেশন কজ ইনভার্স এক্স ডিএক্স বেসিক্যালি অঙ্কটা একদম আগের মতো তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে একটা কজ এক্স চিন্তা করবো কজ তাহলে ইনভার্স এক্স আর এই ক্ষেত্রে কি আসে একটি মাইনাস আসে এই অঙ্কে তাহলে এখানে আগে থেকে একটা মাইনাস আসবে মাইনাস আসার পর এই যে দেখতে পাচ্ছি আমরা এটার মান মাইনাসটা তখন এই দিকেই থাকবে সুবিধাটা কি হবে এই মাইনাসটা কাটা যাবে এই মাইনাসটা কাটা যাবে এই মাইনাসটা কাটা যাবে এই মাইনাসটা কাটা যাবে তো এই উত্তরটা হবে এরকম যে এক্স এই যে সাইন ইনভার্স এক্স আছে যেহেতু কজ নিয়ে কাজ করছি কজ ইনভার্স এক্স হবে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস হাফ টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি এই দুই দুই কেটে উত্তরটা চলে আসবে আমরা লক্ষ্য করছি এক্স 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 সাইন স্কোয়ার ডি আগের মতো এইটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো তো আমরা কি করবো এখানে লিখবো প্রথমে সাইন ইনভার্স এক্স স্কোয়ার ইনটিগ্রেশন এক্স ডি এক্স মাইনাস একটা ইনটিগেশন চিহ্ন একটা ব্র্যাকেট চিহ্ন এক্স সাইন inverse এক্স স্কোয়ার integration এক্স dx বাইরে এসে একটি dx আমরা লক্ষ্য করি সাইন ইনভার্স এক্স স্কোয়ার এক্স ডিএক্স তাহলে এক্সকে যদি কেউ ইনটিগ্রেশন করে এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ইনটিগেশন চিহ্ন সাইন ইনভার্স এক্স স্কোয়ারকে করব করবো সেই ক্ষেত্রে মানটি আসবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার রুট ওভার কিন্তু যেহেতু এখানে এক্স স্কোয়ার রয়েছে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেই ক্ষেত্রে এখানে টু এক্স চলে আসবে এখানে একটা এক্স রয়েছে এটাকে ইন্ডিকেশন করলে মান চলে আসবে এক্স স্কোয়ার বাই টু বাইরে টি এক্স আমরা টু এবং টু কেটে দিলাম আমাদের সাথে মানটা থাকলো এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এইখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব থাকবে উপরে নিচে থাকবে ওয়ান মাইনাস এক্স টু দি পার ফোর আমরা জানি এটাকে ডিফেন্সিয়েশন করলে মান চলে আসবে ওয়ানের জন্যে জিরো আর এক্স টু দি পার ফোরের জন্যে মান আসবে হচ্ছে ফোর এক্স কিউব তো এই জন্যে আমরা এখানে একটা ফোর নিচ্ছি বাড়তি এবং এইটাকে প্লাস লেখে এখানে একটা মাইনাস নিয়েছি এই ফোরটার জন্য এখানে ওয়ান বাই ফোর নিয়েছি এবং পরিশেষে একটা ডিএক্স নিয়েছি এখন আমরা এই নীচের হটটাকে জেড ধরবো ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর এইটার সমান জেড ধরেছি ধরি তাহলে আমরা কী পাবো ওয়ানকে ডিফেনশিয়েশন করলে জিরো এক্স টু দি পাওয়ার ফোরকে ডিফারেনশিয়েশন করলে

মান পাচ্ছি এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর এই মানটা উপরে উঠে গেছে জেডের মান মাইনাস হাফের সাথে এক যদি আমি যোগ দিই একবারে লিখলাম আমরা প্লাস হাফ আর নিচে লিখব আরেকটি প্লাস হাফ এখানে সি এবার আমি জেডের মানটা বসানোর চেষ্টা করছি এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স স্কোয়ার বাই টু সাইন এই মানটা লিখলাম এই টুটা উপরে উঠবে ফলে এখানে একটা হাফ চলে আসবে এবং রুট জেড না লিখে জেডের মানটা আমরা বসিয়ে দিব রুট ওয়ান দি এইটা হচ্ছে এই সমস্যাটির উত্তর